আসসালামু আলাইকুম বন্ধুরা, পিটার হাসের সঙ্গে বিএনপির বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। প্রায় এক ঘন্টার দীর্ঘ সময়ের জন্য একটি বৈঠকে বসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও পিটার হাস। তবে এই বৈঠকে কি আলোচনা হয়েছে এবং কি কি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা এখনো জানায়নি মির্জা ফখরুল, যদিও তিনি কোনো বৈঠক হয়নি বলে মন্তব্য করেছেন। সরকারের সঙ্গে খুব শীঘ্রই গণতান্ত্রিক আন্দোলনের একটা বড় সংঘর্ষ হতে চলেছে, এই সংঘর্ষের রূপরেখা নিয়ে হয়তো আলোচনা করছেন মির্জা ফখরুল। সরকার যে বিরোধী দলের নেতা কর্মীদের উপর অত্যাচারের যে স্টিভ রোলার চালাবে তাই হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিটার হাসের সামনে তুলে ধরেছেন। কয়েকদিন আগে বাম্বু হাসিনা কাটেল রানী শেখ হাসিনা আমেরিকা থেকে বাম্বু খেয়ে এসেছে এবং তারা আমেরিকাকে কোনোভাবে ম্যানেজ করতে পারেনি, আর তারই প্রতিশোধ নিতে এখন বাম্বু হাসিনা বিরোধী দলের নেতা কর্মীদের উপর চরম আগ্রাসন চালাবে। তো বন্ধুরা, পিটার হাসের সাথে কি নিয়ে কথা হয়েছে চলুন জানা যাক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার 12 অক্টোবর দুপুরে গুলশানের আমেরিকান ক্লাবে এই বৈঠক হয় বলে বিএনপি একটি সূত্র জানায়। বৈঠকটি দুপুর 12:45 থেকে দুপুর 2:15 পর্যন্ত চলে। তো এই বিষয়ে আসলে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি, বৈঠকে কি হয়েছে তাও জানা যায়নি এবং আমরা আশা করি এটা জানতেও পারবো না, কারণ রুদ্রদ্বার বৈঠকে কি হয়েছে সেটা মির্জা ফখরুলও প্রকাশ করবেন না বা তো বন্ধুরা, হাসিনার কিন্তু এসব নিয়ে কোনো মাথা ব্যথা নাই। বাম্বু হাসিনা বাম্বু খেয়ে আমেরিকা থেকে এসেছে, তার ছেলেকে এখন আটকে রেখেছে, তার ছেলেকে ছাড়ছে না, তারপরও সে এখনো চিন্তায় আছে কিভাবে আরো ক্ষমতায় দীর্ঘায়িত হওয়া যায়, কিভাবে আরো ক্ষমতায় দীর্ঘদিন টিকে থাকা যায়। বাংলাদেশ গোল্লায় যাক, এই যে এস আলমকে যে স্যাংশন দিয়েছে, এছাড়াও বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীদেরকে স্যাংশন দিয়েছে। সাবেক পুলিশ কমিশনার হাসিনার পোষা কুত্তা বেনজির আহমেদকে স্যাংশন দিয়েছিল। তো এখন এরা কিন্তু দৌড়ানোর উপর আছে। এই যে এস আলম এত বড় একজন ব্যবসায়ী, বাংলাদেশের ব্যাপক জায়গা দখল করে নিয়েছে এস আলম, শুধু জায়গায় নয় এই ভূমিদস্যু এস আলম বাংলাদেশের অনেক ব্যাংকগুলো দখল করে নিয়েছে হাসিনার কোলে চড়ে। তো এখন এই যে এস আলমকে যে স্যাংশন দিয়েছে এরা কিন্তু কোনো রাজনৈতিক সহিংসতার মধ্যে ছিল না, এরা যে বিএনপির উপর অত্যাচার করেছে কিংবা জামাতের উপর অত্যাচার করেছে তেমন নয়, অথচ তারপর এদেরকে স্যাংশন দিয়েছে কেন, কারণ এরা শেখ হাসিনার ডান হাতের মতো, সরকার এই হাত কেটে ফেলতে চাইছে, আমেরিকা এই হাত কেটে ফেলতে চাইছে। তো এদেরকে স্যাংশন দেওয়ার পর কিন্তু এরা যে এখন দৌড়ানোর উপর আছে, এই যে এস আলমের গ্রুপের মালিক বড় বড় লবিস্ট নিয়োগ করেছে, বড় বড় রাজনৈতিক ব্যক্তিদের সাথে দেখা করার চেষ্টা করছে, হাজার হাজার কোটি টাকা খরচ করছে এসবের পেছনে, কিন্তু হাসিনা কিন্তু এদেরকে একটা টাকা দিয়ে বা কোনো ধরনের কোনো কিছু করে সহায়তা করছে না। আবার বেনজির আহমেদও কিন্তু অনেক চেষ্টা করছে এই স্যাংশন থেকে কিভাবে বাঁচা যায়, যে এত প্রভাব খাটিয়েছিল, এত প্রভাব দেখাতো বেনজির আলম, যাকে দেখলে মানুষ এখনো তার উপর থুতু মারার চেষ্টা করে, সেই বেনজির আলমও কিন্তু এখন সেই স্যাংশন থেকে মুক্ত হওয়ার জন্য অনেক চেষ্টা করছে। তো শেখ হাসিনার কিন্তু এসব কিছুই যায় আসে না, শেখ হাসিনার পিছনে যারা এত শ্রম দিচ্ছেন, শেখ হাসিনার জন্য যারা নিজেদের পরিবারকে বিপদে ফেলছেন, আপনাদেরকে নিয়ে কিন্তু এখন পরবর্তীতে সমস্যা বলে শেখ হাসিনা একটু চিন্তা করবে না। আর শেখ হাসিনার কে স্যাংশন দিক বা যাই করুক, শেখ হাসিনার আশেপাশের মানুষদেরকে যতই স্যাংশন দিক না কেন, এদের কিছুই যায় আসে না, কারণ চিন্তা করে বাইরে এদের হাজার হাজার কোটি টাকা এরা পাচার করেছে, দুর্নীতি করেছে। আর এসবের মধ্যেই দেখুন এই যে 261 জন সরকারি কর্মকর্তাকে বিলাসবহুল গাড়ি দিচ্ছে সরকার। এই অর্থনৈতিক সংকটের মধ্যে আপনি দেখেন যে ডিসি এবং ইউরোদের জন্য 381,58,00,000 টাকায় 261 গাড়ি কিনতেছে এই সরকার, যার প্রতিটির দাম 1,46,00,000 টাকা। একটা গাড়ির দাম 1,46,00,000 টাকা, যেসব গাড়ি মনে হয় বিদেশে প্রধানমন্ত্রীরাও চড়ে না। ধরা দেখুন বাম্বু হাসিনা কিভাবে এই ইউনো এবং ডিসিদেরকে কোটি কোটি টাকার দামি গাড়ি উপহার দিচ্ছে, কারণ এরাই হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে। এরা ছাড়া কি আর কোনো সরকারি কর্মকর্তা নেই, শিক্ষা অফিসার রয়েছে, টিএনও রয়েছে, টিও রয়েছে, এছাড়াও আরও বিভিন্ন পর্যায়ের কিন্তু সরকারি অফিসাররা রয়েছে, এদের কাউকে কিন্তু কোনো ধরনের পুরস্কার দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না বা কোনো ধরনের উপহার দেওয়া হচ্ছে না, কারণ এদেরকে পুরস্কার দিয়ে শেখ হাসিনার কোনো লাভ নেই। যাদেরকে পুরস্কার দিলে তারা ক্ষমতায় টিকে রাখতে পারবে এবং নির্বাচনের সময় যাদের হাতে পুরো ক্ষমতা থাকবে, নির্বাচনী পরিবেশ কার পক্ষে থাকবে কার বিপক্ষে থাকবে, সেই ইউনো আর সরকারি পর্যায়ের বড় অফিসারদেরকেই এই ধরনের গাড়ি উপহার দিচ্ছে সরকার। গত নির্বাচনে একজন হেলাল উদ্দিন নামে একজন ছিল বড় নির্বাচনী কর্মকর্তা, তাকে কিন্তু বিদেশে ঘুরিয়ে নিয়ে আনা হয়েছিল মোটা অঙ্কের অর্থ খরচ করে। এছাড়াও পুলিশের বিভিন্ন নিম্ন শ্রেণীর কর্মকর্তাদেরকে পর্যন্ত শান্তি ভাতার নামে বড় মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। এই যে দেশের এত অর্থনৈতিক অবস্থা খারাপ, তারপরও ঘুষ দেওয়ার জন্য শেখ হাসিনা টাকা ঠিকই খরচ করছে। এরপর দেখুন আরেকটি রিপোর্টে বের হয়েছে যে সরকার বেছে বেছে বিভিন্ন জেলার মধ্যে যারা বিএনপির সক্রিয় কর্মী রয়েছে, জামাতের সক্রিয় কর্মী রয়েছে, তাদের বিরুদ্ধে গণহারে মামলা করছে এবং বেছে বেছে সক্রিয় কর্মী যারা মাঠে আন্দোলনে সক্রিয় থাকবে তাদেরকে ধরে ধরে ওয়ারেন্টের আসামি করা হচ্ছে। মূলত এদের উপরেই পুরো বিএনপি নির্ভর করছে, এদের উপর নির্ভর করেই বিএনপি সামনের আন্দোলনে কার্যকর ভূমিকা রাখতে পারবে। নাশকতা আর নতুন মামলায় গ্রেপ্তার বিএনপি নেতারা, হচ্ছে সাজা। এটা প্রথম আলোর খবর। গত 5 দিনে যশোর, কুষ্টিয়া, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও চট্টগ্রামের মিরেশ্বর এই উপজেলায় বিএনপি নেতাকর্মীদের নামে 19 মামলা হয়েছে।
এসব মামলায় বিএনপির 323 জন সক্রিয় নেতাকর্মীকে আসামি করা হয়েছে এবং আওয়ামী লীগের টার্গেট খুব ক্লিয়ার, একদম বেছে বেছে বিএনপি যে সক্রিয় নেতাগুলো আছে যারা আসলে আন্দোলনকে জমাতে সক্ষম, একদম মাঠ পর্যায়ে গোয়েন্দাদেরকে দিয়ে জরিপ চালিয়ে যে হ্যাঁ এইসব এইসব নেতারা আছে সক্রিয়, খুব সক্রিয়, এবং বিএনপির আন্দোলনগুলা এরাই আসলে বিএনপি এদের উপর ভর করে আন্দোলন করতে চায়, সবাইকে গ্রেপ্তার, গণগ্রেপ্তার, গণসাজা। তো আইনমন্ত্রীর অধীনে ছাত্রলীগ যুবলীগের কর্মীদেরকে নিয়ে সেল করা হয়েছে যে প্রত্যেক এলাকা এলাকায় খবর নেওয়া যে কারা সক্রিয় কর্মী রয়েছে, কারা মাঠে ময়দানে অ্যাক্টিভ থাকে এবং কার বিরুদ্ধে মামলা দেওয়া যায়, আর এই মামলাতে কাকে সাক্ষী রাখা যায়, আর সেই সাক্ষীর সপক্ষে আবার কে সাক্ষী থাকবে, এভাবে বিএনপির নেতাকর্মীদেরকে টার্গেট করা হচ্ছে। মানে বন্ধুরা, সরকার বিরোধী দলকে একটা মরণ কামড় দেওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে, তারা তাদের সরকারি কর্মকর্তাদেরকে ব্যবহার করছে, তাদের অশিক্ষিত কর্মী বাহিনীকে তৈরি করছে যাতে তারা অগণতান্ত্রিকভাবে আবার একটি ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারে। বন্ধুরা, স্বৈরতান্ত্রিক সরকার থাকে তবে আমি কখনো এ ধরনের স্বৈরতান্ত্রিক ব্যবস্থা দেখিনি। পিটার হাস কিন্তু বিএনপিকে আগেই বলেছিল যাতে তারা একটা শান্তিপূর্ণভাবে নির্বাচনের আয়োজন করে এবং সেখানে যাতে বিএনপি কোনো ধরনের সংঘর্ষের মধ্যে না যায়, তারা আন্দোলন করুক, সমাবেশ করুক, তবে কোনো ধরনের সংঘর্ষে না যাওয়ার জন্য আমেরিকা বিএনপিকে আগে থেকে বলে রেখেছিল। কিন্তু এখন কথা হচ্ছে, এভাবে শান্তিপূর্ণ আন্দোলন করে কি আওয়ামী লীগের মতো একটা হিংস্র সরকারের পতন ঘটানো যাবে, বা বাংলাদেশে কি আদৌ শান্তিপূর্ণ আন্দোলন করে কখনো গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়? আওয়ামী লীগ যদি 2006 সালে শান্তিপূর্ণভাবে আন্দোলন করত তাহলে কি বিএনপিকে ক্ষমতা থেকে নামাতে পারত? তো বন্ধুরা, গতকাল কিন্তু অ্যানিকে গ্রেফতার করা হলো এবং তাকে ইচ্ছামতো পিটানো হলো। এই পিটিয়ে তাকে বিএনপি নেতাকর্মীদেরকে একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হলো যে তোমরা আন্দোলনে নামার চেষ্টা করলে এভাবেই তোমাদেরকে শায়েস্তা করা হবে। পুলিশ হেফাজতে নির্যাতন করা হয়েছে অভিযোগ করে তিনি বলেছিলেন, আমি চোর না ডাকাত। রিমান্ড শুনানির এক পর্যায়ে অ্যানি কিছু বলবেন কিনা বিচারক জানতে চেয়েছিলেন। এ সময় তিনি বিচারকের সামনে কাঁদতে কাঁদতে বলেন, আমি রাজনীতি করি, কোনো অপরাধ করলে গ্রেপ্তার করবে, কিন্তু আমাকে থানায় নিয়ে পুলিশের উপস্থিতিতে অত্যাচার নির্যাতন করা হয়েছে। আমরা কোন যুগে বসবাস করছি? আমি কি চোর না ডাকাত? আমি বিচার চাই। উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাতে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে রাজধানী ধানমন্ডির বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছিল বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহিরুদ্দিন স্বপন। থানায় যাওয়ার আগে শহীদ উদ্দিন চৌধুরীর অ্যানির বাসা থেকে মোবাইল ফোনে গণমাধ্যমকে জানিয়েছেন, পুলিশ দরজায় লাথি মারছে, হুমকি দিচ্ছে, দরজা না খুললে, দরজা ভেঙে ঢুকে আমাকে গুলি করবে, আমি সব মামলায় জামিন আছি বর্তমানে, তারপরও তারা বেআইনিভাবে আমাকে তুলে নেওয়ার চেষ্টা করছে। এরপর তাকে চলতি বছরের 23 মে ধানমন্ডি সিটি কলেজের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করে পুলিশ। তো বন্ধুরা, এভাবেই কাডাল রানী হাসিনা তার সর্বোচ্চ শক্তি দিয়ে বিএনপি এবং বিরোধী দলকে দমন করে রাখার চেষ্টা করবে। তো এইসব নিয়েই হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিটার হাসের সাথে বৈঠক করেছিল। তো প্রথম আলোর একটা খবরে ছাপা হয়েছে যে এই খবর নিয়ে যে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আবারও বৈঠক করেছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব বেলা সোয়া একটার দিকে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এক ঘন্টার বেশি সময় ধরে বৈঠক করেছেন। পিটার হাসের আমন্ত্রণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়েছিলেন এবং এই বৈঠকে বিএনপির পক্ষ থেকে তিনি একাই ছিলেন বলে জানা গেছে। এর আগে 16 এপ্রিল বিএনপির মহাসচিব যুক্তরাষ্ট্রেও রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছিলেন, সেই বৈঠকে তার সঙ্গে বিএনপির আরো দুইজন নেতা উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বাংলাদেশের নির্বাচন অবাধ সুষ্ঠু করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র যে ভিসা নীতি ঘোষণা করেছে সে ব্যাপারে বিএনপির অবস্থান ও প্রতিক্রিয়া জানাতে চেয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত। বিএনপির মহাসচিব বলেন, সরকার যেহেতু নির্বাচনী প্রক্রিয়া সহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, সে প্রেক্ষাপটে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে গণতান্ত্রিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রকে এই ভিসা নীতি দিতে হয়েছে বলে আমরা মনে করি। আমাদের এই অবস্থানে পিটার হাসের কাছে তুলে ধরেছি। চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচন সহ সার্বিক পরিস্থিতি নিয়েও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বিএনপির বক্তব্য জানতে চান বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আশা করি সবাই ব্যাপারটি বুঝতে পেরেছেন যে আন্দোলন করতে হলে একেবারে সাংঘর্ষিকভাবে আন্দোলন করা ছাড়া বিএনপির পক্ষে কিন্তু কোনো পথ খোলা নেই, কারণ এভাবে মিষ্টি আন্দোলন করে বা সভা সমাবেশে নাচ গান করে কিন্তু কখনোই এই ধরনের একটি সবচেয়ে ভয়ঙ্কর স্বৈরাচারী সরকার কাঁঠাল রানী বাম্বু হাসিনাকে পরাজিত করা যাবে না। সবাইকে ধন্যবাদ। এবং আইনমন্ত্রী তার মন্ত্রণালয়ে বিশেষ একটা সেল খুলেছেন, ওই সেলগুলো ছাত্রলীগের নেতারা চালায়। কোন মামলার কি অবস্থা, কোন মামলার শুনানি কোন কোর্টে, এই কোর্টে সাক্ষী কারা, সাক্ষীদেরকে ফোন করা, ফোন করে সাক্ষীদেরকে হুমকি দেওয়া যে তোমরা এই সাক্ষী দিবা, তাদেরকে আনানোর ব্যবস্থা করা, মানে সব কিছু মিলে একটা বিশাল কর্মযজ্ঞ। তার মানে হচ্ছে বিএনপিকে সাজা দিতেই হবে। আমি দর্শক এইরকম কোথাও দেখি নাই, আমি স্বৈরাচার দেখছি দর্শক এইরকম দেখি নাই, হাসিনার মতো দেখি নাই। তো এখন এইসব পরিস্থিতিতে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর পশ্চিমাদের চাপ ছিল যে শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে, সহিংসতা করা যাবে না, সহিংসতা করলে দেশেরই ক্ষতি হবে। এখন এই শান্তিপূর্ণ আন্দোলনে কি আসলে এই হাসিনাকে সরানো সম্ভব? কারণ হাসিনার মতো এত নিকৃষ্ট স্বৈরাচার পৃথিবীতে আর একটাও নাই। আপনারা দেখছেন যে গতকালকে অ্যানিকে গ্রেপ্তার করলো, গ্রেপ্তার করে তাকে থানায় নিয়ে পেটানো হলো এবং পিটিয়ে বার্তা দেওয়া হলো যে ভবিষ্যতে যেসব বিমনেতাকে ধরবো তাদেরকে ওইভাবেই পেটানো হবে। এই হচ্ছে কি অবস্থা এখন?
এখন এই পরিস্থিতিতে মির্জা ফখরুল মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন, বৈঠকে অবশ্যই এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং পরবর্তী করণীয় কি হতে পারে সেই বিষয়ে হয়তো তিনি পিটার হাসকে অবহিত করেছেন। মনে রাখবেন, পিটার হাসকে অবহিত করেছেন, কোনো পরামর্শ নেননি, কারণ বিএনপির কিন্তু কোনো প্রভু নাই, বিএনপির হচ্ছে বন্ধু রাষ্ট্র আছে, বিএনপির প্রভু হচ্ছে জনগণ, বাংলাদেশের জনগণই হচ্ছে বিএনপির প্রভু। তো এখন সবার প্রশ্ন, বিএনপি কেন আন্দোলন করতেছে না? বিএনপি মূলত তার যে পশ্চিমা মিত্ররা আছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা তাদের পরামর্শেই আসলে শান্তিপূর্ণ আন্দোলন করতেছে, কিন্তু বিক্ষোভ বা হরতালের মতো আন্দোলনে যাচ্ছে না। কিন্তু এই বিক্ষোভ বা হরতাল না করে এই শান্তিপূর্ণ আন্দোলন দিয়ে হাসিনার মতো স্বৈরাচারকে আসলে সরানো যাবে কি না সেটাও একটা প্রশ্ন। এবং আমি মনে করি সেই সব বিষয় নিয়েই এবং ভবিষ্যতে আন্দোলন কিভাবে চলবে এ ব্যাপারে হয়তো পিটার হাসকে অবহিত করতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বলে আমি মনে করি।